ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে রাজ্যের একটি পৌরসভায় কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানেতে মিড ডে মিল প্রকল্পে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়স কী রয়েছে, প্রতি মাসে আপনাদের কত টাকা করে বেতন দেওয়া হবে, আবেদনপত্র পাঠানোর ঠিকানা কী হয়েছে এবং আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার জেলার কোনো ভ্যাকেন্সি বেরোলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটাকে আপনাদেরকে A4 সাইজের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এটাকে ভালো করে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টসগুলো আছে তার জেরক্স অ্যাটাচ করে কিন্তু আপনাদের নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। তো এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার পুরুলিয়া সদর। তো আপনারা অনস্ক্রিনের মেমো নম্বর এবং নোটিশটি কত তারিখে প্রকাশিত হয়েছে তা দেখতে পাচ্ছেন। তো এখানেতে আপনাদেরকে কিন্তু তো এখানে DEO অর্থাৎ ডাটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানেতে বলে দেওয়া হয়েছে একটি মাত্র শূন্য পদ রয়েছে। তো রাজ্যে পৌরসভায় কর্মী নিয়োগ 2023, যেখানেতে বেতন দেওয়া হবে আপনাদেরকে প্রতি মাসে 13,000 টাকা করে। তো রাজ্যের পুরুলিয়া পৌরসভায় চুক্তির ভিত্তিতে মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কিন্তু সংশ্লিষ্ট এলাকার বা স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানেতে প্রথম পদের নাম বলে দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ, যেখানেতে শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ কম্পিউটারে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এবং MS অ্যাক্সেসের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো এখানে আপনাদেরকে বয়স কী চাওয়া হয়েছে, না প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়া যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন, যেমন এসসি এসটিরা 5 বছর এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। তো এখানে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে কিন্তু 13,000 টাকা করে। আবেদন পদ্ধতি, না কীভাবে এখানে আবেদন করবেন। তো ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। তো নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটাকে ডাউনলোড করে নেবেন এবং সেটিকে ভালো করে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটি মুখ বন্ধ ঘামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটাকে জমা করতে হবে। তো আবেদনপত্র এখানেতে জমা দেওয়ার ঠিকানা বলে দিয়েছে, এই হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রটাকে জমা দিতে হবে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 22 ফেব্রুয়ারি 2023 তারিখ হচ্ছে আবেদন জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখানে বলেছে নিয়োগ পদ্ধতি, অর্থাৎ এখানে আপনাদেরকে কিভাবে নিয়োগ করে নেওয়া হবে। তো প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ এবং কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এই তিনটে ধাপের মাধ্যমে কিন্তু আপনাদের এখানেতে নিয়োগ করে নেওয়া হবে। তো নিয়োগ করা হবে কিন্তু পুরুলিয়া জেলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে কিন্তু আপনাদের এই নিয়োগটি হবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।